খাবে কিনে কিনে খাও, ও যে দয়াল বাবা আপেল খাবে কিনে কিনে খাও, পরে আপেল যেই কেনে কুত কুত আসাও বাবা রে কিনে খাগা, কিনে তো খাস না, খাস হলো বাবাতে তালু মাহি এর রস তুই কর গা, যা মাহি এর রস করা লাগবে আমার, মাহি এর তোর মা হয়, মাহি এর রস করা লাগবে আমার, তাহলে ওই তিন দিন বাপ আর একটা দিন বৃষ্টি হয়েছিল ওই দিন বাপ, এই চলতেইছে জানে আর কতগুলো হবে, বয়স তো একবারে কম হয় নাই, 60 বছর রানিং চলতেছে, 60 বছর ফেলু মনে করেন না, এই হাত দিয়ে কত মানুষের জানাজার নামাজ পড়াইছি, গোসল করাছি, মাটি দিছি, চ্যাংরা মানুষ বুড়ো হয়ে গেছি, আর নাই 200 বছর বেঁচে থাকবো, না না 200 বছর বেঁচে থাকলে আপনার তোর অসুবিধে আছে, ও অসুবিধা থাকে তাহলে থাক, আমার ভাই রে আমার মুসলমান ভাই রে আল্লাহর হাবিবের প্রিয়ম্মতের ভালো করে লক্ষ্য করে শুনুন, তোই কোরআন কারিমের মধ্যে আপনার নামাজের কথা 80 থেকে 82 জায়গা বললেন, ও আকিমুসসালাহ নামাজ কায়েম করো, ও তু যাকাত যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম রমজান মাস আসছে রোজা রাখো, এ কথা কার আল্লাহ নামাজের কথা কেনি ভাই এত জায়গা বললে, একবার বললি তো বাদান আপনার নামাজ ফরজ হয়ে যায় তো, কারণ একজন মানুষের যদি অসুখ হয় প্রাথমিক অসুখ দেয়, তাতে যদি কাজ না হয় বাদান অ্যান্টিবায়োটিক দেয়, কথা বুঝতেছেন না, নামাজ হলে অ্যান্টিবায়োটিক, ইন্না সালাতা তানহা আনিলে ফাসাইয়াল মুনকার, নামাজ পড়লে এই মানুষটা অন্যায় অস্থির কাজ থেকে বাদান ফিরিয়ে আসে, জোর কন ঠিক কিনে, আর যদি ফিরিয়ে নামাজ পড়বার পরেও ওই লোকটা মিথ্যা কথা যদি বন্ধ না দেয়, সুদ খাওয়া যদি বন্ধ না দেয়, ঘুষ খাওয়া বন্ধ না দেয়, তাহলে বুঝতে হবে কুকুরের নেজ, তাই নিয়েও যদি লম্বা করা যায় ছাইড়া দিলে বাঁকা হয়, কে কোন জাতির জাহিরেছে না, কে কোন জাতির জাহিরেছে না, পরিচয় কথা বক্তায় আপনার, আর ওই যে টিকার গাহাইয়া করে দিলে জাতগন্ধে কি কখন যায়, কুত্তার নিষ্ঠায় এমন বেকা তেল দিলে হবে না সোজা, সকল কি আর হবে তাজা, মরা গরু যতই খায় সিল্লাইয়া বদন ঠিক কিনে, এই কুকুরের নিয়ে যতই বাজানা আপনার টাইনে টাইনে বেকা করেন সোজা করেন, তারপরে ছেড়ে দিলে বাদান বাঁকা হয়, কথা বুঝতেছেন না, হযরত সুলেমান আলাইহিস সালামের জামানায় আপনার জিনদেরকে বলেছিল তোমরা একটা সুন্দর মসজিদ তৈরি করো, এবার জিনেরা এই কথা বলে হযরত সুলেমান আলাইহিস সালাম চলে গেল, জিন জাতিরা মসজিদ তৈরি করবার পরে আর কাজ নাই, আবার মসজিদটা ভাঙিয়ে ভালাইছে, হযরত সুলেমান আলাইহিস সালাম আসে দেখে মসজিদ তো করেই নাই, তারপরে যে ইটগুনি আছে এক একটা ইট 33টে করে টুকরো করছে, খালি গুরুয়া করতেছে, কথা বলেন না, সুলেমান আলাইহিস সালাম বললেন আমি বলেছি মসজিদ তৈরি করো, তোমরা তো মসজিদ তৈরি করো নাই, বলো হুজুর মসজিদ তৈরি করেছিলাম, কাজ নাই দেখে মসজিদ ভাঙছি, আসা দেরি হয়েছে কাজ দেন নাই, ইটগুনি গুরুয়া করতেছি, আমরা চাই কাজ, আমাদের কাজ দেন, হযরত সুলেমান আলাইহিস সালাম বললেন এমন কাজ দিব জীবনেও তোর 14 গোষ্ঠী শেষ করতে পারবে না, এবার বললো একটা কুকুর নিয়ে, কুকুরকে নিয়ে আসা হইলো, তাই কি করব, কয় কুকুরের নেজ সোজা কর, ওরা কুকুরের নেজ ধরে টান দেয় ছাড়িয়ে দেয় যাকে দিয়ে বাঁকা হয়, কথা কয় না, কথা কয় না, জিনেদের মধ্যে তো বুদ্ধি কম নাই, কয় বাস নিয়ে বাস কাটলেন সংবানা, সঙ্গের মধ্যে আপনার ওই কি করলেন, আপনার ওই আপনার নেস্টে বদন ঢুকা, আপনার আপনার ঘন্টা তিনি বাজিয়ে রাখলেন, কেউ কেউ মনে মনে চিন্তা করতেছে এইবার নেস সোজা হয়েছে, এবার সংটা বাইর করছে জাকি দিয়ে তিন বেকা হয়েছে, কতক্ষণ টান আসিল বোঝেন না, আরেকজন বলে না এভাবে কাজ হবে না, তেল মালিশ কর, কথা কি বুঝতেছেন, তেল মালিশ করে করে বাদান আপনার সুন্দর করে বাজান, বাম মতে বাজান টানিছে, টানবার পরে বাঁশের সুঙ্গর মধ্যে দিছে, এবার আর একজন জিন বলতেছে এইবার কাজ হয়েছে, কারণ সরিষার তেল মা খাইছি, তারপরে সঙ্গের মধ্যে রাখছি, এবার ছেড়ে দিয়ে টানি থাকবে, ছাইড়িয়া দিছে আরো বেকা, এইরকম বাঁকা লোক আছে না, না
কথা বলে, গুসো খায় সুদো খায়, আল্লাহ তাকুলু সুদ তো খাওয়া দূরের কথা, সুদ খাওয়া দ্বারের কাছে যায় না, আল্লাহ বাদান বার বার বাদান নিষেধ করে দিয়েছে, জোরো কম ঠিক কিনে। অথচ আল্লাহ বললেন কুলুমিন তৈবাতুন মারা যাক না, তোমাকে হালাল খাও, এরপর ইবাদত করো, আল্লাহর দরবার ইবাদতটা কবুল হবে। আমরা হালাল খাই না, এরপরে বাদান আল্লাহর ইবাদত করি। যে যত বড় চাকরি করে, যার চাকরি যত বেতন বেশি, তার ঘুষ খাওয়ার হার বেশি। একজন যদি 10,000 টাকা বেতনের চাকরি করে, ওকে 500 টাকা ঘুষ দিলে বাদান আপনারও ঘুষ খায়। আর যে 50,000 টাকা বেতনের চাকরি করে, ওক যদি 500 টাকা ঘুষ দেওয়া যাক, আমি কি ঘুষ খাই? ঘুষ খাই, খালি কি এইটা খাই? কথা কয় না, আমার কথা কি অবাস্তব বলতেছি নাকি? সুদ ঘুষ খাওয়ার পরে আপনার যত বেশি বাদান, যার যত বেতন বেশি, সে ঘুষ কিন্তু বেশি খায়। ছোট ছোট মানুষ, ছোট ছোট চাকরিজীবী বাদান ঘুষ খায়, ছোট ছোট 400, 500, 200, 300, যাদের 1,00,000 টাকা বেতন, ওরা 1,00,000 টাকার ঘুষ খায়। বিশ্বাস যদি না হয়, যারা কোর্ট কাছারি গেছেন, যারা ঘুষ দিছেন, কথা বুঝতেছেন না? ছোট চাকুরিরা বেশি ঘুষ খায় না, উপর লেভেল চাকুরিরা বাদান বেশি ঘুষ খায়। আমি বলে ঘুষ খাওয়া যদি আসো, 7 জায়গায় 1 প্লেট ঘু খা, খা খা, হাসেন না, হাসেন না, আসলে হাসির উদ্দেশ্যে কথা বলতেছি না, আমি আপনাদের বাঁচানোর জন্য বলতেছি, সতর্ক করে দিচ্ছি, হেদায়তের মালিককে। আল্লাহ দারে হেদায়ত করে, মানুষ তারে গোমরা বানাইতে পারে না, আল্লাহ দারে গোমরা বানায়। আমার মতো মৌলবি বাচ্চু আন্তরিকে বাইতে খাওয়াইলে লোকটা কিন্তু হেদায়ত নসিব হবে না, জোরকন হবে। আগের জামানায় তো ডাক্তার ছিল না, খালি কবিরা ছিল। একজনের পাতলা পায়খানা, দৌড়ে গেছে কবিরাদের কাছে, ও কবিরাজ সাহেব আমার ভাই পাতলা পায়খানা, চলেন যাই। কয়, এত রাত্রি তো যাবো না, তবে একটা কাজ করো গা, সাইতানের ছাল ছেঁচে খাওয়াইলেই রস করে খাওয়াইও, রুগী ভালো হবে। ও করছে কি, সকালবেলা ঘুম থেকে উঠে একটা ব্যাগ নিয়ে আপনাদের বাজারে গেছে, বাজারে যায় এক ব্যাগ টাকি মাছ কিনছে। টাকি মাছ বোঝেন তো? সাইতান মাছ না, না আপনারা কি কর, সাইতান মাছ, সাইতান মাছ কিনে নিয়ে এসে বটি পার তলে ফেলে, ডা পার তলে ফেলে, যত সোসা আছে খালি শুলেছে, শুলেনের পরে পাতায় বাইটে আপনার পানি দিয়ে গোলা রুগী দিছে, রুগী খান জোর করে খেয়েছে, ছিল পাতলা পাখান, এখন বমি শুরু হয়ে গেছে। এখন লোকটা যাই যাই বা দৌড়ে গেছে কবিরাদের কাছে, কি ওষুধ দিচ্ছেন রুগী এখন মরে? তা কও কি বাবা, জীবন ভরা সাইতানের ছাল দিয়া চিকিৎসা করি, রুগী মরে না, তোমার রুগী যায়, চলো যায় দেখে আসি। যা দেশে একটা একটা সাইতান মাছের শোষা নাই কে বললো? বাবা আমি সাইতান নামে একটা গাছ আছে, এই গাছের ছাল শেষে খাওয়ালে রুগী মানে ভালো হবে, আর তুমি টাকি মাছের শোষা ছিলে খাওয়াইছ, রুগী তো মরবেই। আমার আল্লাহ বললো কি, আমরা করি কি? আল্লাহ বলে নামাজ পড়ো, নামাজ পড়লে অন্যায় অশ্লীল কাজ থেকে মানুষ বিরত থাকে, এ নামাজ পড়িয়ে আল্লাহকে খুশি করবার জন্য নামাজ পড়ে না, ও ঘুষ খাবার জন্য নামাজ পড়ে। আবার কিছু লোক ঘুষ খায়, মোটা অঙ্কে ঘুষ খায়, নামাজ পড়ে তসমি হাতিলে রাস্তা দেখালে জাকাতি জাকাতি যায়, যাও আমি কি বজর্গ, আরে তো চিনি আমি চিনি, অসুবিধা হয়েছে, খারাপ লাগতেছে, আমি উচিত কথা ছাড়িয়ে দেবো না, যতই রাগ করে খালি দোয়া করে জানি মাথা বাড়তে, জোরে কন, জোরে বলুন, আমার মায়ের আমার ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলের নিয়ে বাজান শুনতে হবে বাজার। এই গভীর রাত গভীর রজনীতে আমি বলে যাচ্ছি বাজান, নামাজ ছাড়া কোনো পথ নাই, আল্লাহর নবী বলেছে সলাতুল মিফতাহ হুল জান্নাহ, নামাজ পড়বে তারা বাজান জান্নাতের চাবি পাবে। ঘুষ যারা বেশি খাবে, ওরা কিন্তু একক তো নামাজ কাজা করে না, জানে নামাজ না পড়লে জান্নাতের চাবি পাবো না, আপনার নামাজে দাঁড়ায় পকেটে বাজান ঘুষের টাকা থাকে, চাবির আশায় আল্লাহ বোকা মনে করে ওরা, ভাবতে তো ওই চালাক আল্লাহ বোকা। আর তাই যদি মনে না করতো, আল্লাহকে দেখে যদি ভয় খাইতো, তাহলে ওই লোকটা সুদও খাইতো না, ঘুষও খাইতো।
কাপড় পরে ল্যাংটা হয়ে হাইতে যা। কিছু মানুষ বলে লোকটা ল্যাংটা কেন, আর একজন বলে লোকটা যদি ল্যাংটা হয় তার ভিতরেও মাল আছে, কথা কয় না, এরকম লোক আছে না নাই? আমার দেখেন ভাগ্যটা কি, আমার বাড়ির পূর্বে পাশেও একটা মন্দির ওঠে, পশ্চিম পাশেও একটা মন্দির উঠছি, কি ভাগ্যওয়ালা মানুষ আমি। আর এমন ভাগ্য আমার বাড়ির পশ্চিম পাশে যে মন্দির, জানলা দরজা থেকে বাহিরে বের হলে মন্দির দেখা যায়। এই মন্দির দুবনের দিন বের করছে, আমি এখন বাড়ির থেকে দেখতেছি যে এক এক মন্দিরে এক এক ভগবানকে এক এক জায়গায় দাঁড় করা রাখছি, তিন চারজন লোক ঘুরতেছে, কম দেখে আসি ভগবানের, যা দেখি এক ভগবানের 10 হাত, আর এক ভগবানের 8 হাত, আর একজনের 6 হাত, আর একজনের 2 হাত, একজন এইভাবে আছে আর একজন এইভাবে আছে, কথা বুঝতেছেন না? আর একজন খাটো, আর একজন কালো, আর একজন লম্বা। আমি দেখলাম এক এক ভগবানের এক এক রকমের সাইজ, এক এক ভগবানের এক এক রকমের ক্ষমতা। নিচের দিকে ছায়া দেখি, এক ভগবানের লুঙ্গি নাই। আমি চিন্তা করলাম যে ভগবানের লুঙ্গি নাই, এই ভগবানের কাছে চাইলে তোমরা কি দিবে, কথা কয় না, কথা কয় না, মানে সার লুঙ্গি নাই যে ল্যাংটা রয়েছে ওর কাছে কি সেবেন আর দিবেই মান কি, কথা কয় না, কথা কয় না। গোডাউনে যদি মাল কিনতে চান, স্যাম্পল থাকে বাইরে আর মাল থাকে গোডাউনের ভিতরে, তোমার স্যাম্পল যদি ল্যাংটা হয় আর ভিতরে গোডাউনে মাল দেখার দরকার হয় না, কথা কম। আমাদের দেশে কিছু ফকির আছে মাথায় বড় বড় দর, পরনে সালার চট, নামাজ কোনোদিন পরে না, এরপরে বাজার আনে এক পুরো গাঁজা, এইতে বাজার পুরোটা খোলে হাতের তাইলায় ডালে, এইরকম করিয়া ডলে, কথা কয় না, ডলে নাকি, তারপরে কলকের মধ্যে ভরে, তারপরে দেয় আগুন, তারপরে দেয় টান, দয়াল লক্ষ নাই সামহেন অজ্ঞান হব, এরকম ব্যাপার আছে না নাই? নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, ও গান দেখাও অজ্ঞান হবে, আল্লাহর মিলে ঠেকা পড়ছে, এইরকম জানোয়ার আছে না নাই? নামাজ নাই, রোজা নাই, বান্দারি গজল গায় বলবো কি একটু, বলে বাবা বান্দারি তার ভিতরে বান্দারি কই বাড়ি গাড়ি পাবি, বান্দারি করিলে দোয়া জিথা যাবা চাকরি পাবা, কাগজ আর কলম সারা করে মাস্টারি বাবা, দয়াল বান্দারি কাগজ আর কলম সারা করে মাস্টারি, কাগজ আর কলম সারা করছে মাস্টারি বাবা, দয়াল বান্দারি বাসু আনসারি কয় অল্প দিনে তোর কপালে গুড়ি রে, তোর কপালে গুড়ি যরকম ঠিক কিনা, অরি আল্লাহর বাংলাদেশ, শাহমকদমের বাংলাদেশ, সৈয়দুল্লাহর বাংলাদেশ, খান জাহানের বাংলাদেশ, আল্লাহর অরিলে জমিনের বুকে আছে, বুকের তাজা রক্ত বলেন কিনে করে দিয়ে এরপর ইসলামের মধ্যে গুড় ঠিক করেছে, সিল্লে বলো ঠিক কিনা, এই সমস্ত বন্ডরা, এই সমস্ত বন্ডরা ইসলামটাকে নষ্ট করলো, এইরকম বন্ড আছে না নাই? এতে বাবার বাড়িতে যান, ছোট বাবা হোক আর বড় বাবা হোক, আমার কথা কি বুঝতেছেন? এই বাংলাদেশে যতগুলি পীর আছে, আমি হকানি পীর বিরোধী না, কিন্তু তাদের আচার আচরণ বিরোধী আমি করি, কারণ পীর সাহেবের বাড়ি যায় ওই পীর সাহেবের চাকরি নাই বাকরি নাই, আমার কথা কি বুঝতেছেন? চাকরি নাই বাকরি নাই, ওরস চলে যায়, ওরস চলে যাওয়ার পরে 7 লক্ষ টাকা ব্যাংক ব্যালেন্স করে, বললে কে 6 ভরি গয়না কেনে, আবার 3 বিঘে জমি কেনে, কথা কন, আমাদের বলে যে হুজুরের হাতে দেখা করলে খালি হাতে দেখা করে না, মোসবা করো খালি হাতে করে না। তে আমার কথা হলো যে পীর সাহেব, যে তুমি যদি খালিয়ে আপেল কমলা গরু মুরগি খায়া দায়া, এই পেটটা বানাচ্ছে গরু মুরগির গরস্তান, কথা কয়, আল্লাহ রসুল বলেছে হাবে সাপ 3 ভাগে ভাগ করে খাবার খাও, এই বুক পেটের সাইতে বুক কোনদিন, বুকের সাইতে পেট কোনদিন বড় হইতে পারে না, কিন্তু অধিকাংশ পিসাব দেখি ওর বুকের সাইতে পেট বড়, ও সন্ন্যতের কথা বলে অতি মানে না, তাছাড়া তোর পেট কেন বড় হবে, যত পরিমাণ
আসুক, যদি ওর ব্যাধি না থাকে আমার কাছে আসুক, আমি তিন আমার আমার কাছে তিন মাস থাকবো আর বুড়ি কমা ফলাবো। তুই আমার কাছে আয়, তোর সব কম খাওয়া জানি আমরা না, আমরা খাবার তিন ভাগে ভাগ করে খাই। জীবনে বুকের সাইতে পেট বড় হইতে পারে, হিসাবে পেট কি, পেট দেখলে মহিলাই লজ্জা পায়, পেট বড় হবে মা বোনদের। তারপরে কি কথা খারাপ লাগতেছে নাকি? উচিত কথাতে একটু কষ্ট কষ্ট লাগবে। তারপরে সেই পীর সাহেবের কাছে আপেল দিবেন, কমলা দিবেন, খালি নিবে আর ফিরিজে বসবে, একটা দিনও কয় না যে বাবা তুমি যে 5 কেজি আপেল কমলা আনলে, তোমার মা বাবা আছে যদি থাকে, এই যে 1 কেজি রাখলাম আর 4 কেজি আপেল কমলা নিয়ে তোমার মা আর মা বাবা খাওয়া গা, জীবনেও বলে না কোনো পীর সাহেব, গুরু দেয় না কোনো দিন, খালি লেয় আর খায়, খালি ফিরিজে বসে। কত কোনো কত দয়াল বাবা আপেল খাবে কিনে কিনে খাও, ও যে দয়াল বাবা আপেল খাইবে কিনে কিনে খাও, পরের আপেল দেই কেনে কুতকুত আসাও বাবা রে, কিনে খাগা, কিনে তো খাস না, খাস হলো বাবাতি তালু। এই যে পীরের কাছে যে হাদিয়া দিয়ে আছে, এমনও মুরিদ আছে সেই মুরিদের 5টা মেয়ে টাকা পয়সার অভাবে বিয়ে দিয়ে পারতেছে না। পিসাব কোনোদিনও বলে না যে আমি তো হাজার হাজার লক্ষ লক্ষ টাকা পাই, 2 লক্ষ টাকা দিলাম তোমার 2টা মেয়ে বিয়ে দেও গা, দিছে তাহলে হাম চিন্তা করে দেখেন কেমন পীর। ওই সমস্ত পীরের বিপক্ষে বললে আমার খালি মনে মনে কয় এত হুজুর মরে কাউসারি মরে, তুই মরিস নে কে, এখনই মারবো তোকার আর দিস আমরা তুললে মিনে। খেলা হবে খেলো গা, একাই খেললে বাপ না খেলবে শৈলো, তোকে একা একা খেললে কে, খেলার পেলে এসে খেলো তা খেলা হবে। একটা দিনে দেখলাম না যে একা একা ছাড়া একা একা বল ভালোই কাটান যায়, খালি মাঠে কোলে এমনি দেওয়া যায়, আর একটা প্লেয়ার ওই মুড় তুলে তুমি গোল দে দেয় কয় নম্বরের প্লেয়ার হয়েছে তোমার পায়ে বল কত কথ না। জি আচ্ছা, খুব খারাপ লাগতেছে নাকি? এখনো ঘন্টাখানে আলোচনা করলে আসান তো থাকবি, যাক ঠিক আছে। দেখেন রাত গভীর হয়ে গেছে কনকনা শীত, তারপরে মৌমাছির মতো আপনারা একেবারে কিভাবে তাকা আসান, আমি মন্তব্য করছি আল্লাহ আপনাদের জান্নাতে দিবে, জান্নাতে দিবে, আমিন কর, ইনশাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। আমার ভাইয়ের আমার হযরতে দাউদ আলাইহিস সালামের জামানায় সেকেন্দার নামে একটা লোক ছিল, এই সেকেন্দার মাঠে ঘাটে বাজান আপনার কাজ করতো, নাঙ্গল বাইতেছে, নাঙ্গল বাবা কি বোঝেন, নাঙ্গল বাবা বোঝেন? আমি বলি গেরেস্তার ছেলে, আমি বলি ছোটবেলা নাঙ্গল বাইছি, আমি নাঙ্গল বাইছি, ধানও কাটা জানি, মাটিও কাটা জানি, তাঁত বুনেও জানি, একবার ভ্যালু মনে করেন না, খালি ওয়াজ করি না, বাবার 2-4 বিঘা জমিও আছে, মনে করেন না যে কোরআনের আপনার ওয়াজ বন্ধ হয়ে গেলে ভাত সংসারি ভাত পাবে না, না মাটি কাটা জানি, ধান কাটা জানি, আমার আমার আমি আমার গায়ে বাড়িতে এখনো 17টা গাভী আছে, ফেলু মনে করেন না, ওই গপ্পটা আমি করি না, ভাবছেন যে ওয়াজে দাবাত না দিলে ভাত সংসারি ভাত পাবে না, অন্যদিকে আল্লাহ রিজিক আমাকে দিছে। আমার ভাইয়ের আমার নাঙ্গল বাইতেছে, শ্বশুর সিকিন্দার নাঙ্গল বাইতেছে, সকাল বেড়া বেদন পানাহার করছে, এমন অবাব, এমন এক সময় গেছে, এমন একটা জামানা গেছে বাদান খালি অবাব আর অবাব। আমি যখন ছোট্ট ছিলাম, যখন পড়াশোনা করছি ছোটবেলায়, সকালবেলা মার কাছে ভাত চাইছি, মা খাবার দাও, স্কুলে যাবো মাদ্রাসায় যাবো, মা দিছে বাদান রুটি, কি এক বলে মা মাক বলছে মা রুটি কেন ভাত কই, বলে বাবা দুপুর সময় ভাত দেবো, যখন টিবেন কে আসছি এরপরে মার কাছে ভাত চাইছে, মা দিছে রুটি। এইভাবে একদিন নাই, 2 দিন নয়, 7 দিন পর্যন্ত চলে গেছে ভাতের সাথে দেখা নাই, ভাত পাবো কেমনে, 7 টাকা কেজি চাউল
আর 1 টাকা করে কামলা বিক্রি করছে, কয় টাকা? 1 টাকা কামলা বিক্রি করছে, ভাই বোন হলো 8 জন। তাহলে বাবা শোনেন, এই গ্রামের মধ্যে যদি 50টা যুবক যুবতী থাকে, 50টা যুবক যুবতী থাকে, তাদের হাতে যদি আপনার স্ক্রিন টাচ মোবাইল যদি থাকে থাকে, রাত 12টা বাজ দিছে, পরে রাত 1টা, এই রাত এখন 1টার পরে, এই 12টার পরে আপনি মেসেঞ্জারের মধ্যে ঢোকেন, ফেসবুকের ভিতরে ঢুকে দেখেন, মেসেঞ্জারের ভিতরে ঢুকে দেখেন, যদি 50টা যুবক যুবতী যদি থাকে, তার 45টাই রাত 12টার পরে লাইনে আছে, কথা কয় না, ঢোকেন ফেসবুক ভিতরে ঢুকে দেখেন, যদি যদি লাইনে না থাকে, ও রাত 12টার পরে লাইনে থেকে কি করে তাহাজ্জুদ নামাজ পড়তেছে। এই মোবাইল কত ক্ষতি করছে, আমার ভাইয়ের আমার দুর্ব্যবহার করবে না, মা বাবার সাথে সুন্দর ব্যবহার করবে, ঘরে থাকে যদি বাবা করো বাবার সেবা, ঘরে থাকে যদি বাবা করো বাবার সেবা, অমূল্য পরশ মনে হারালে না পাবি, বাবা জান্নাতের চাবি, কথা বলছে দয়াল নবী, জোরো কর মারহাবা। আমার ভাইরা আমার আল্লাহ কোরআন কারিমের মধ্যে বললেন, ইন্নাল্লাযীনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই, আল্লাযীনা সেবা যাহারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ও আমিলু সলিহাত, আর যারা নেক কাজ করবে, 1 নম্বর ঈমান আনবে, 2 নম্বর নেক কাজ করবে। সুবহানাল্লাহ বললেন না, 1 নম্বর ঈমান আনবে, আর 2 নম্বর যারা নেক কাজ করবে, নেক কাজের মধ্যে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কোরবানি আছে, ভালো ভালো কাজ নেক কাজের মধ্যে বাজান ঢুকে গেছে। আজকে আমাদের দেশে কিছু কিছু মানুষ আছে, নামছে, ইসলামী মান্যত করছে, উপকার পাইছে, ফল পাইছে, মান্যত আদায় করে নাই, আল্লাহ নবী বললেন ওই মানুষ বিনে হিসাবে জাহান্নামে বাদন চলে যাবে, জোর কন্যা উজবিল্লাহ। রাত 12টার পরে আপনি উঠিয়া তাহাজ্জুদ নামাজ পড়ি, আল্লাহর কাছে মোনাজাত করিয়া যদি চাওয়া যায়, আল্লাহ তোমার মনের আশা পুরো করে দিবে, যুবকে তাহাজ্জুদ নামাজ পড়ে মা বাবার সাথে সুন্দর ব্যবহার করিবে। আল্লাহ বললে অকদা রব্বুকা, হে বান্দা আমার দাসত্ব করো, আল্লাহ তাআবুদু আমার গোলামি করো, ইল্লাইয়াহু আমার বন্দেগি করো, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ বলে বান্দা আমার দাসত্ব আমার গোলামি করবার পরে তোমরা তোমার নিজ নিজ পিতা মাতার খেদমত করো। আজকে মা হয়েছে বুড়ি, গার যাইতে আমার গুড়ি, বাবা হলো বুড়ো পিঠের উপর ধরে ধরে গুড়ো, শ্বশুর হলে আব্বা যান, শাশুর হচ্ছে আম্মা যান, বিয়ে করছে বিয়েরা যান, ওরাই সব জানের যান, পরানের পরান, জোরো কন ঠিক কিনে। আজ মার কথা লাগে না ভালো, শাশুড়ির কথা মিষ্টি, বাবার কথা কথা নিমতিতে, শাশুড়ের কথা চিনি, বাবার কথা নিমতিতে, শ্বশুরের কথা চিনি। এ যুব মারবে হাত রাখিয়া যদি সুমা দেও, আল্লাহ তোমার ভাগ্য পরিবর্তন করে দিবে। সুবহানাল্লাহ, তো জোর কর। আজকে আমাদের দেশের যুবকেরা মার পায়ে বাবার পায়ে হাত থেকে চুমা দেয় না, শ্বশুর বাড়ি যা খামসা খামচি করে, কথা কি বুঝতেছেন? আমি বলি নেকি আছে কোথায়, আর নেকি তালাশ করো কোথায়, নেকি রইছে কোথায়, নেকি খোঁজো কোথায়। মা বাবা ভরো, শ্বশুর শাশুড়ি হলো বাদান নফল, ফরজের খবর নাই, খালি নফল নিয়ে টানা টানা, এরকম যুবক আছে না নাই? ঠিকই কইছি, তাহলে তাহলে তো তার কথা ঠিকই আছে। আমার ভাইয়ের আমার মা বাবার বয়স আপনি কিভাবে
সালাম করবেন, আপনার মাথা যেন নত না হয়, মার পায়ে সুমা খাইতে পারবেন, আপনার আপনি নিচে বসবেন, মাকে মার পাটা আপনি মাকে উপরে রাখবেন, মাকে খাটের উপরে বসা রাখবেন, খাটে নিচে বসিয়া মার পায়ে সুমা দিবেন। সুবহানাল্লাহ, একটু জোরে কর, শত শতবার সুমা দিছি, এই হাত মা বাবার পায়ে রাখছি, সুমা দিছি, এই জন্য আল্লাহ এত বড় বানাইছে। মার হবার একটু জোরে কর, কয়দিন খাইছে, কয়দিন খাইছে, বড় হবে চাও, মা বাবার খেদমত করলে তিনটে জিনিস পুরুষ কর দেখে। এক নম্বর, মা বাবার খেদমত করলে আল্লাহ তিনটে জিনিস পুরুষ কর দেয়, এক নম্বর আল্লাহ হায়াত বাড়িয়ে দেয়, দুই নম্বর আল্লাহ ইজ্জত বাড়িয়ে দেয়, তিন নম্বর অর্থ সম্পদ বৃদ্ধি করে দেয় আমার আল্লাহ। সিল্লাইয়া কোন মারহাবা, এ যুবক মা বাবার সাথে দুর্ব্যবহার করো না। একটা বাস্তব ঘটনা বলবো, আমাদের এলাকায় একটা ছেলে বাজান আপনার বিয়ে করছে, বিয়ে করিয়া শ্বশুর বাড়ি যায়, আবাদান ঘর জমাতা রয়েছে, এরপরে সিএনজি কিনে আবাদান চালায়, সিএনজির সাথে লেখা আছে মা বাবার দোয়া। কিসের দোয়া? সিএনজির সাথে লেখা আছে না? আমি, আমার মা 112 বছর জীবিত ছিল, তিনের থেকে 4 বছর অসুস্থ ছিল, বেসরা পরে পেশাব করতো, পায়খানা করতো, আমি আমার বিবিকে নিয়ে এই হাত দিয়ে মার পায়খানা পেশাব পরিষ্কার করছি, পায়খানা পেশাব পরিষ্কার করছি, মাকে গোসল দেওয়াছি, মার মুখে খাবার পর্যন্ত তুলে দিছি। বক্তা আমি হব না, তুমি হইবে, বক্তা আমি হব না, তুমি হইবে। আমি বললাম, যুবক তোমার ভাগ্য ভালো, ছেলেটা ভালো, মা বাবার খেদমত করছে, এই জন্য মা বাবার দোয়া লেখছে, হুজুর ভালো কথা বলতেছে, বিয়ে করছে, 10 বছর ধরে শ্বশুর বাড়ির ঘর জমাতে রয়েছে, কিন্তু মা বাবার খবর খবরই লেয় না। আমার ভাইয়ের আমার ছেলে চাকরি করে, মা খবর নেই বেটা কবে আসবা আমার। ছেলে বলে, বাবা মা আমি জ্যৈষ্ঠ মাসের প্রথম তারিখে আসবো গো মা। ছেলে জ্যৈষ্ঠ মাসের প্রথম তারিখে আসবে, এক বাড়ির বাদাম দুইটা ভালো মিষ্টি আমরা খেয়ে দেয়, আর এক বাড়ির থেকে কয়েকটা সামানে সুন্দর বাদাম কলা এনে ছেলের জন্য মা রেখে দেয়, এরপরে কাঁঠাল বাদাম সুন্দর কাঁঠাল এনে ছেলের জন্য রেখে দেয়। ছেলে পয়লা তারিখে আসবে, 10 দিন হয়ে যায় আর ছেলে বাদাম বাড়ির আসে না। বাবা বলে, বিবি রে এত সুন্দর আম রাখছো, এই আমটা আমারে দে। বলে, না স্বামী আপনাকে আম দেব না, এই আম আমার সন্তান খাবে, এই কাঁঠাল আমার সন্তান খাবে, এই কলা আমার সন্তান খাবে, আমার সন্তান আমার ছেলে 1 তারিখে আসবে, 10 তারিখ হয়ে যায় আর ছেলে বাদান বাড়িতে আসে না। মার কাছে মোবাইল নাই, পাশের বাড়ির এক মানুষকে বলে, বাবা আমার ছেলে 1 তারিখে আসবে কিন্তু ছেলে আসে না, একটু মোবাইল করো দেখি আমার ছেলে কোথায়। এবার মোবাইল করে বলতেছে, বেটা তুমি কোথায়? বলে, মা। ছেলে মা বলতেছে, বেটা তুমি না 1 তারিখে আসবা? ও বাবা, সরকার কি তোমারে ছুটি দেয় নাই? ছেলে বলে, মা সরকার ছুটি দিছে, আমি 1 তারিখেই ছুটি পাইছি। ও বাবা আজকে 10 তারিখ, তুমি কেন বাড়িতে আসলে না, তুমি কোথায়? ছেলে বলে, মা আমি আমার শ্বশুর বাড়ি। কোন বাড়ি? অথচ মা সন্তানকে দেখার জন্য আত্মা সর্বট সর্বট করতেছে, সন্তানকে দেখার জন্য বাবার আত্মা সর্বট সর্বট করতেছে। আমের কাছে যা দেখে আমটা বসে গেছে, কাঁঠালের কাছে যা দেখে কাঁঠাল বসে গেছে, জাম বসে গেছে, কলা বসে গেছে। স্বামী ডেকে বলে, বিবি রে আমি তোমারে বললাম আমটা আমারে দাও, আমি বুড়া মানুষ, আম খাবো, কলা খাবো, জাম খাবো, কাঁঠাল খাবো, এ বিবি আম কাঁঠাল দিলি না, ছেলের জন্য রাখলি, ছেলে আমাদের ভুলে গেল রে বিবি, এই ছেলে আর আমাদের খোঁজ খবর লিবে না। Yeah, come on!
বিয়া করছে ভালো করছে, তুমি যখন এক মাস দুই মাস, তুমি যখন যুবক তুমি চাকরি করো, তুমি যখন বাড়িতে আসবা যুবক, সর্বপ্রথম মা বাবার সাথে তুমি দেখা করবে। অনেক যুবক আছে মার সাথে দেখা না করিয়া, বাবার সাথে দেখা না করিয়া শ্বশুর বাড়ি যাইয়া শ্বশুর শাশুড়ির সাথে আগে দেখা করে, এইরকম সন্তান দুনিয়া আছে না বাজান না? এই যে তাফসির শুরু হয়ে গেল, শোনেন শোনেন, এখানে ওয়াজ হচ্ছে তাফসির হবে, আজকে হচ্ছে ওয়াজ, এখানে তাফসির যখন শুরু করছে আর কালকে স্টলে স্টলে সব তাফসির হবে। বাম হাতে চা খাবে, ডান হাতে সিগারেট আনতে বলবে, আর কত হুজুর দেখলাম রে, না না কয়টা হুজুর জন্মাইছে আর কয়টা হুজুর দেখছে, ওয়াজ হয় মাহফিলে আর তাফসির হয় কোথায়, স্টলে স্টলে তাফসির হয়, হয় কি হয় না? এই যে আজকে ওয়াজ হচ্ছে, কালকে স্টলে তাফসির, মানে চা খাবে আর তাফসির করবে। আমার ভাইরা আমার, ভালো করে লক্ষ্য করে শুনো, যুবক রে তাহাজ্জুদ নামাজ পড়ি আল্লাহর কাছে হাত তুলে মোনাজাত করবে, হে যুবক আল্লাহ তোমার মোনাজাত আল্লাহ কবুল করবে। আজকে বর্তমান দেশের যুবকেরা এমন অবস্থা হয়ে গেছে, এই যুবক প্রত্যেকটা যুবকের হাতে বদন একটা করে টাচ মোবাইল আছে, আছে না নাই? দিলে কেন গাছ হবে না? সুবহানাল্লাহ, একটু জোরে কর। আপনি পোটলা বাইতে কি করবেন, কয় এই দেশে থাকবো না, আপনি কি জন্য আমার বাড়িতে আসছেন, 200টা মুরগি জরিপানা করছেন, আপনার হয় না কম হয়েছে, আবার জরিপানা করবার জন্য বাড়িতে আসছেন, কয় না একটা মহিলার কাছে যাইয়া তিনটা যুবক আপনার, দুইটা যুবক আপনার কি করছে, মহিলার কাছে যা প্রেম নিবেদন করে, আমাদের সাথে আপনার, তোমার এই আমাদের সাথে জেনা করতে হবে,
কথা বুঝতেছেন না? আমাদের দেশের অনেক ছেলে আছে রাস্তা দিয়ে মেয়েরা যাইতে পারে না। আপনার মেয়েরা যখন কলেজ থেকে ভার্সিটি থেকে যখন বের হয় অনেক ছেলে আছে এতিমের মতো রাস্তার পাশে বসে থাকে, মেয়েদের দেখলে বাদন প্রেম নিবেদন করে, লাভ ইউ, কথা কয় না, কথা কয় না, আছে না নাই? এ যুবক, এ যুবক, তুমি কে মিয়ার পিছনে করো? তুমি শিক্ষা অর্জন করো, ব্যবসা করো, নামাজ পড়ো, তুমি বদ্ধ হও, কামাই রুজু করো, তুমি চাকরি করো, ব্যবসা করো, মিয়ার পিছনে তোমার গুরুত্ব হবে না, মিয়া করবে, মিমার মিয়ার বাপ করবে, মিয়ার মাও করবে, কত আর তুমি ওই মিয়ার পিছনে ঘোরো? কেন মিয়ার পিছনে ঘুরবে? মেয়েদের দিকে একবার তাকালে আল্লাহ মাফ করে দিবি, সুবহানাল্লাহ, তোরা কর। মহিলার দিকে একবার যদি তাকান যাস আল্লাহ মাফ করে দেয়, দ্বিতীয়বার তাকালে আল্লাহ আমল নামায় গুণ লেখে। এই ওয়াজ শুনিয়া যুবকেরা বলে, হুজুর, মহিলার দিকে যদি একবার তাকান যায় আল্লাহ যদি মাফ করে দেয়, দ্বিতীয়বার তাকালে আল্লাহ যদি গুণ লেখে। হুজুর, এক নজরে দেড় ঘন্টা তাকা থাকবো, চোখের পলক ফেলবো না। মানে বর্তমান আধুনিক যুগের যুবকরা এদের কাছে কথাই বলা যায় না, বলবে একটা ওরা বলে আর একটা। অনেক লোক হুজুর খালি পর্দার ওয়াজ করে, মহিলা দিয়ে সারা বাংলাদেশ ছায়া গেছে, ডানে তাকালে মহিলা, বামেও তাকালে মহিলা, পিছনেও মহিলা, সামনেও মহিলা, উপর দিকে তাকালে দোতলার উপরে তিন চারজন মাথা বাই করে থাকে, তাকাবো কোথায়? আমি বললাম তাকানোর জায়গা আছে, আল্লাহ বললেন কুল্লিল মুমিনিন ইয়াহুদ্দু মিন আবসরিহিন, তোমরা নিচের দিকে তাকাও, সুবহানাল্লাহ, তো জোরে কর, তেমনি তাকানোর জায়গা নাই। আর আমাদের দেশে কিছু গুরু আছে চাষটালে বসে এক এমন সাইডে বসে, একটা মেয়ে স্কুল থেকে আসতেছে চা খা আর কুতকুতে থাকা, কয় এ মেয়েটা কার রে? মেয়েটা যে বাঘ ঘুরতেছে, বাঘ পর্যন্ত দেখতেছে, অত কম বুড়ো বয়সে ভালো হও নাই, ভালো হও। খারাপ লাগতেছে নাকি? আমার ভাইয়ের আমার এই মেয়ের কাছে যখন খুব প্রস্তাব দেয়, মেয়েটা যখন রাজি হয় না, কথা কি বুঝতেছেন? এবার দাউদ আলাইহিসসালামের কাছে যাইয়া তিন চারজন পরামর্শ করে বলল, মেয়েটাকে ভাষা দিব, এই মেয়েটা যখন রাজি হয় না। দাউদ নবীর কাছে যা বলতেছে, বাবা ও দাউদ আলাইহিসসালাম, এই মহিলাটা কুকুরের সাথে জেনে ব্যবসারী করছে, আমরা দেখছি, নাউজুবিল্লাহ, তো জোরে কর, তার সাথে কুকুরের সাথে যেন ব্যবসারী করছে। দাউদ আলাইহিসসালাম চিন্তা করতেছে, এত বড় পাপের কাজ আমার সমাজের মধ্যে হয়, ওই জমানের মধ্যে বাদান জিনা ব্যবসারে মানুষ যদি ধরা পড়ত, কোমর পর্যন্ত গাড়িয়া পাথর মারা বাদান সাংসার করে দিত। ওই আইন তখনও ছিলেন, এখনো বাদান আছে, কিন্তু আমাদের দেশে বাদান কার্যক্রম হয় না, জোরকন ঠিক কিনে। তাই যদি হয়তো পাথর মারা যদি সাংসার করে দেওয়া যাইতো, টাকলা মুরত কে আগে বাদান পাথর মারা হইতো? কার মাহিয়া মাহির সাথে ধরা পড়ছে, এদিনই দুজনেরই ফিতে কাটছে, কে আর কথা কবে নিনে, দুজনের ফিতে কাটছে, দুজনই ইলেকশনে দাঁড়াইছিল কিনা, যতক্ষণ দাঁড়াইছিল কিনা, বিশটা কেন্দ্রে জিরো ভোট পাইছে মাহিয়া মাহি, কত আল্লাহর বড় অলি, উনি রাবিয়া বস্তি হয়েছে, কথা কয় না, কথা কয় না। আর টাকলা মুরত ইলেকশনে দাঁড়ায়া আর ডাক্তার সাজে ছিল, ডাক্তার কি সাজ ছিল? ডাক্তার সাজে সাজে বোর্ড সাইছে, টাকা বসে লেয় না, অজগমে যে একজনে বুকে মেচিং ধরে, মহিলা নাই পুরুষ নাই, কে বেটা পাগল হয়ে গেছে ভোটের লেগে, দেখেন নেই আপনার ইউটিউবের ভিতরে, কথা কর না, কে এদিন ও ফেল গেছে, ও ফেল গেছে, ভালো হয়েছে। হ্যাঁ, আবার ওই যে মমতা আজ করেছিল যে সাত তারিখের পরে তোকে দেখে ছেড়ে দেবো, এ সাত তারিখের পরে তুই মোল্লা কেন দেখবি, তোকে দেখে দিছে আল্লাহ, কত কথা, কথা কথা, এখন কান্দ। আরে বর যদি হয়তো, ওই বর তো হয় নাই, এই জন্য মমতা তিনবার এমপি হয়েছে, যেই এখন ভোট হয়েছে অমনি ফেল খাইছে। হ্যাঁ, এর আগে তো ফাঁকা মাঠে গোল দিছি, ঠিকই আছে, এদিক তাকান, চেহারা কি একবার খারাপ নাকি? বললে হুজুর
করছে, কুকুরের সাথে কয় দেখছে, কয় আমরা দেখছি, দুইজন দেখছে, আরো সাক্ষী আছে আর একজন। এবার হযরতে দাউদ আলাইহিস সালামের কাছে যখন গেলেন, বিচার করবেন বা জানি এমন সময় যা বললেন, তুমি কি কুকুরের সাথে জেনা ব্যবসারী করছো? মিয়াটা বলে, হুজুর আমি কুত্তর সাথে জেনা ব্যবসারী করি নাই। ওই দুইজনকে বলে আমি দেখছি, ও বলে আমি দেখছি, কথা বুঝতেছেন না? এখন দুইজন সাক্ষী দিল, আর এই মিয়াটা হলো বা জান আসামি। দাউদ আলাইহিস সালাম বলল, এই কুকুরের সাথে যখন জেনা ব্যবসারী করছে, এই মিয়াটাকে আপনার কোমর পর্যন্ত গাঁথিয়ে আগামীকাল সকাল 10টার সময় পাথর মারিয়া সাংসার করিয়ে দেয়। এই পারমিশন যখন দিয়ে দিলেন, এবার মেয়েটা জেলের মধ্যে ঢুকিয়ে বদান আপনার চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে আর বলে, আল্লাহ আমি তো কুকুরের সাথে জেনা ব্যবসারি করি নেই, কুকুরের সাথে তো জেনা ব্যবসারি করা দূরের কথা, আল্লাহ মানুষের সাথে আমি কোনোদিন জেনা ব্যবসারি করি নাই। দুনিয়ার থেকে আমি বিদায় হয়ে যাচ্ছি, আল্লাহ আমি মরে যাই তারপর আমার কোনো দুঃখ নাই, কিন্তু মিথ্যা অপবাদ নিয়ে আমি মরে যাব, আল্লাহ জীবন ভরা আমি নারী আমার কলঙ্কিত হবে, আর নারী নামে সব নারীর উপরে এই কলঙ্কিত চেপে যাবে, আমার সাথে সাথে অন্য নারী ভবিষ্যতে তার কলঙ্কি হতে পারে, কেউ বলতে পারে, এই রকম করে বলতে পারে কুকুরের সাথে জেনা ব্যবসারি করছে। তুমি মৃত্যু দাও, আমার কোনো দুঃখ নাই, নিষ্পাপ বানাই আমারে মৃত্যু দাও, চিল্লাইয়া কন্নার হাওয়া, আল্লাহ নির্দোষ বানাই আমাকে মৃত্যু দাও। ওখান দিয়ে হযরত সুলেমান আলাইহিস সালাম যায়, সুলেমান আলাইহিস সালাম মিয়াটার কাছে যা বলে, মা সত্য করে বলেন মা, আপনি কুকুরের সাথে কি জিনা ব্যবসারী করছেন? মেয়েটা বলে, বাবা সুলেমান তুমি বাচ্চা মানুষ, আমার ছেলের বয়সের বয়াত, আমি বাবা তোমার আমি আল্লাহর কসম করে বলতেছি বাবা, কুকুরের সাথে আমি কোনোদিন জেনা ব্যবসারী করি নাই। হযরতে সুলেমান আলাইহিস সালাম যা বলল, আব্বা মেয়েটাকে বলল, মা তাহলে তুমি আমার আব্বার কাছে বলো, হুজুর আমি বিচার ছানি চাই। সুবহানাল্লাহ, তে জোরে কর। মেয়েটা চিঠি লিখলেন, হুজুর আমি বিচার ছানি চাই, এই বিচার ছানি কে করবে? হযরত সুলেমান আলাইহিস সালাম ছানি করবে। সুবহানাল্লাহ, তে জোরে কর। বাবা মনে মনে বাবার কাছে যখন চিঠি গেল, সুলেমান আলাইহিস সালাম চিন্তা করতেছে, আমার ছেলে বিচার ছানি করবে কি বাবা? সুলেমান তুমি কি বিচার ছানি করবে? বলে, না বাবা আমি বিচার ছানি করব না, তবে আমি একটা প্রমাণ করতে চাই, যে এই দুইটে পুরুষ সাক্ষী দিছে এই মেয়েটা কুকুরের সাথে জেনা ব্যবসারী করছে। ও বাবা ওই দুইটা মানুষকে আমি কিছু কথা জিজ্ঞেস করতে চাই। বলে, জিজ্ঞেস যদি করো চারজন লোককে তোমার সাথে নিয়ে যাইতে হবে। বলে, চারজনকে আমার সাথে দাও। ওই দুইজন ব্যক্তিকে দুইটা রুমে বাঁধন আটকাইছে, আটকানোর পরে একজন মানুষকে জিজ্ঞেস করতেছে, বাবা এই মহিলাটা তো আপনার কুকুরের সাথে জেনা ব্যবসা করছে, আপনি কি দেখছেন? কয়, আমি দেখি নাই, আমার পাশে আমার বন্ধু দেখছে, দুজন চারি চোখ দিয়ে দেখছি কুকুরের সাথে জেনা ব্যবসারী করছে। হযরতে সুলেমান আলাইহিস সালাম বলে, বাবা কুকুরটার রংটা কি? এবার ওই যুবকটা বলতেছে, কুকুরের রং হলো লাল। কি লাল? এবার চারজনকে বলল, শুনছেন? কয়, শুনছি। কি কয়? লাল। কয়, লেখেন? সুবহানাল্লাহ। কর এবার আর একটু মেয়ে বলে, ভাই যা এই মেয়েটা তো কুকুরের সাথে জেনা ব্যবসারি করছে, আপনি কি দেখছেন? কয়, আমিও দেখছি, আমার আমার বন্ধু দেখছে। আপনি তো মিথ্যা কথা বলবেন না, যে কুকুরটার কুকুরের সাথে জেনা ব্যবসারি করেছে, এই কুকুরের রংটা কি, কালার কি? কয়, কুকুরের কালার হলো কালা আর সাদা, কালা আর অমনি বাজানা। বললেন, আপনারা লেখছেন? শুনছেন? কয়, শুনছি। কয়, লেখেন? এবার
সুলেমান আলাইহিসসালাম বাবার কাছে যা বললো, বাবা আর দুই আসামিকে হাজির করেন। মিয়াটাকে হাজির করা হইল, এবার যুবক দুইটাকে হাজির করা হইল। এবার মিয়াটাকে বলতেছে, মা আপনি সত্য করে বলেন কি আপনি জেনাবে ব্যাপারে করছেন? কয় না আমি করি নাই। এবার দুইটা যুবককে বলল, তো আপনারা দুইজন তো দেখছেন মিয়াটাকে কুকুরের সাথে জেনে ব্যবসারী করছে। বলে হ্যাঁ করছে আমরা দেখছি। একজনকে বলল কুকুরের রংটা কেমন হবে, একজন অমনি বলল লাল, আর একজন বলল সাদা কালো। কি হলো আমার ভাইয়ের আমার? এবার যখন আসল আসামি বাদান বের হয়ে গেল, হরদ দাউদ আলাইহিসসালাম দৌড়া যাইয়া হরদ সুলেমান আলাইহিসসালামকে বাদান বুকে নেয়, কপালের উপর সুমা দিয়ে বলে, বেটা রে, এ বেটা, আমি আল্লাহর কাছে দোয়া করি তুমি ভবিষ্যতে নবী হবে। চিল্লাইয়া কন মারহাবা। সুলেমান আলাইহিসসালামের সব ছেলেকে ডাক দিয়ে বলতেছে, বাবা বলো তো, চারটে প্রশ্ন করছে, কয়টা বলো গো বাবা? এ বাবা বলো, সবচাইতে দূরের জিনিস কি? এই যে উঠে যেতে উঠে যান কে ভাই? হযরত মূসা আলাইহিসসালাম বলে, আল্লাহ তুমি তোমার বান্দার কি পছন্দ করো? মূসা আলাইহিসসালাম যখন বললেন, আল্লাহ বললে বলতো মুসা রে, আমি পছন্দ করি আমার বান্দার গায়ের রক্ত। মুসা আলাইহিসসালাম বলল, আল্লাহ রক্ত যদি দেয় তুমি কেমন হইবে? বলে আল্লাহ বললেন, বান্দা যদি রক্ত দেয় আমি বান্দার বন্ধু হব। সুবহানাল্লাহ, কোন কি হবে? বন্ধু হবে। এবার কতটুক পর্যন্ত রক্ত দিলে আল্লাহ তুমি বান্দার বন্ধু হইবে? আল্লাহ দেখে বলে, বন্ধু মুসা রে, মুসা নামে একটা প্রাণী আছে, এই প্রাণীটা যতটুক রক্ত খায় আপনার তার চারি ভাগের এক ভাগ রক্ত যদি বান্দা আমারে দেয় আমি বান্দার বন্ধু হয়ে যাব। চিল্লাইয়া কন মারহাবা। কয় ভাগ? এক ভাগ। আচ্ছা মুসা নামে প্রাণী কতটুক রক্ত খায়, কয় কেজি? কেজি খানি? দুই কেজি? কয় কেজি? কথাও কয় না। কয় এক গ্রাম? এক ফোঁটা পেট ভরে রক্ত খালি সাথে সাথে মারা যায়, সাথে সাথে মারা যায়। তাহলে এক ফোঁটা রক্ত খায়, তার চার ভাগের এক ভাগ রক্ত যদি বান্দা আল্লাহ দেয় আল্লাহ বান্দার বন্ধু হয়ে যায়। সুবহানাল্লাহ, এটা যেরকম, তাহলে তার চার ভাগের এক ভাগ রক্ত দিতে কি আমরা রাজি আছি? আচ্ছা আপনারা বললেন হ্যাঁ, আমি এবার টেস্ট করে দেখবো কে রাজি, আমি তাকবীর দেবো, হাত তুলে দেখাবেন। নারে তাকবীর, হাত টান টান করেন, দেখেন তো হাত তুললো নাকি, হাত টান টান করেন। রাজি আছেন তো ইনশাল্লাহ? রাজি রাজি রাজি? হাত নামান। সভাপতি সব একটা চাকু আর প্লেট নিয়েছ না স্যার? দাঁড়ান, পরে আনেন। আচ্ছা আমি আসবো না আপনারে আসবেন? আমি তো একা, আপনারা আসলে ভালো হয়। মুসলিম বলে, আল্লাহ তোমার বান্দা যদি রক্ত দেয় রক্ত ক্ষয় অবস্থায় মারা যাবে, আল্লাহ তুমি একটু স্যাক্রিফাইস করো। আল্লাহ বলে, বন্ধু মুসা রে, আমি আল্লাহ স্যাক্রিফাইস করলাম রক্ত দেওয়া লাগবে না, রক্ত গামানো উপার্জন করা কিছু টাকা কিছু পয়সা বান্দা যদি আমার রাস্তায় দান করে আমি আল্লাহ বান্দার বন্ধু হয়ে যাব। চিল্লাইয়া কন মারহাবা। সর্বপ্রথম দেখতে চাই একজন ব্যক্তি হাত তোলেন, হুজুর আমি পাঁচটা হাজার টাকা দেবো। একজন বলে, হুজুর আমি একটা হাজার টাকা দিবো, আমি দশটা মিনিট আপনাদের টাইম দিলাম, দশ মিনিটের পরে এরপরে আসল ওয়াজের দিকে যাব। একজন ব্যক্তি বলেন, হুজুর এক হাজার টাকা। একজন বলে দুই হাজার টাকা। একজন বলে পাঁচ হাজার টাকা দান করব। আমার বাইরে আমার একটু খাস করে দোয়া করব। কি নাম? সালাউদ্দিন। আল্লাহ তোমার এক বান্দা আলাউদ্দিন এক হাজার টাকা, আল্লাহ তুমি দান কবুল করো। আল্লাহদ্দিনের মনে রাখছে সালাউদ্দিন না? আলাউদ্দিনই তো বললাম, আবার সালাউদ্দিন কই দিয়েছে? আলাউদ্দিন এক হাজার টাকা। কামরুল ইসলাম কত? এক দুই পাঁচ। নারে তাকবীর, নারাই তাকবীর। দানবীর কামরুল ইসলাম, কামরুল ইসলাম কয় গি দেবা গি দেবা? নারাই তাকবীর। কামরুল ইসলাম, কামরুল ইসলাম। মীর মুজাহিব কামরুল ইসলাম,
5,000 টাকা কামার হাবা, আল্লাহ কামরুল ইসলামের দান তুমি কবুল করে নাও। হাসেম মজ্জেম আল্লাহ, হাসেন আলী ভাই মজ্জেম আল্লাহ 1,000 টাকা দান করলো, তোরো কামার হাবা, আল্লাহ হাসেনের দান তুমি কবুল করো, হাসেনের মনের আশা পুরো করো, জীবনের গুনাহ মাফ করে দাও, লক্ষ লক্ষ টাকা বরকত দাও, জোর কন আমি। কি নাম বাবা? রিয়াদ। তোমার আব্বার নাম কি? হ্যাঁ মুমিন। 5,000 টাকা, 1, 2, 3, 4, 5, 5,005 টাকা তুমি দিলে না, তোমার আব্বা দিছে। আর তুমি যদি অন্যায় করো জরিমানা তোমার আব্বা দিবে না, তুমি 1,000 টাকা জরিমানা দিয়ে দাও। তোমার নাম কি? তুমি 1,000 টাকা লেখো। হ্যাঁ তোমার আব্বা কয় আমি জরিমানা দিয়েছি, তোমার আব্বা বাধ্য হবে দিতে। লেখো, লেখেন রিয়াদের নামে লেখো, তোমার বাবার নাম ওখানে লেখা দাও।